নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি। ইংরেজির 2023, বাংলা 1430 বঙ্গাব্দের এই শ্যামা পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার সময় নির্ঘণ্ট আজকে সহজ ভাষায় ধর্মকথায় আমরা জেনে নেব। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীমার। মা কালী শান্তি, সংহতি ও সম্প্রীতির প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক। হিন্দু পুরাণ মতে কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষায় কাল শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা, জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তিকে জাগ্রত করতেই কালী পুজো করা হয়ে থাকে। মা কালী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্যামা, তারামা, চামুণ্ডা, ভদ্রকালী, দেবী মহামায়া ইত্যাদি নানা নামে পরিচিতা। দর্শক বন্ধুরা, চলুন তবে আমরা দেখে নিই এই বছর ইংরেজি 2023, বাংলা 1430 বঙ্গাব্দের কালী পুজোর সময় নির্ঘণ্ট। শ্রী শ্রী শ্যামা পূজার সময় নির্ঘণ্ট 2023। অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে 25শে কার্তিক 1430 বঙ্গাব্দ, ইংরেজির 12ই নভেম্বর 2023 রবিবার দিন দিবা 2:06 এবং এই অমাবস্যা তিথি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 26শে কার্তিক 1430 বঙ্গাব্দ, ইংরেজির 13ই নভেম্বর 2023 সোমবার দিন দিবা 2:33 পর্যন্ত। অর্থাৎ এবছর আমরা 25শে কার্তিক 1430, ইংরেজির 12ই নভেম্বর 2023 অমাবস্যার নিশি পালন, মধ্যরাত্রিতে শ্রী শ্রী শ্যামা পূজা, দেবীর দীপযাত্রা এবং দীপাবলি পালন করব। দর্শক বন্ধুরা, এই দিনই অর্থাৎ 12ই নভেম্বর 2023 রবিবার দিন প্রদোষে অর্থাৎ সন্ধেবেলা 4:51 থেকে রাত্রি 6:27 মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী এবং অলক্ষ্মী পুজো। দর্শক বন্ধুরা, আমরা জেনে নিলাম ইংরেজি 2023, বাংলা 1430 বঙ্গাব্দের কালী পুজোর সময় নির্ঘণ্ট এবং তার সাথে জেনে নিলাম এই দিন লক্ষ্মী এবং অলক্ষ্মী পুজো কখন করতে হবে। আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আর আজকের এই বিশেষ পর্বটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সকলকে জানতে সাহায্য করুন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে সহজ ভাষায় ধর্মকথা, ওখানে হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়মিত আলোচনা হয়ে থাকে। অবশ্যই ফেসবুক পেজটিকে একটি লাইক দিয়ে রাখুন। সকলের ওপরে মা কালীর কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক এই শুভ কামনা নিয়ে আগামী দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।